আট থেকে আশি সকল বয়সের তরুণীদেরই হার্টথ্রব শাহরুখ খান। প্রতি বছর নিজের ফ্যানদের সাথে জন্মদিনের দিনটা কাটাতে পছন্দ করেন কিং খান। এবছরও তার ব্যতিক্রম হয়নি। 2 নভেম্বর 1958-তে পা দিলেন শাহরুখ। পাঠান এবং জওয়ানের সাফল্যের জন্য ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। ওই দিনই আসন্ন ছবি ডাঙ্কির টিজার ফ্যানদের সাথে দেখলেন কিং খান। এবছর পাঠান জওয়ান হাজার কোটি ব্লকবাস্টার ছবি হিসেবে গণিত হয়েছে। তার উপর আসছে রাজু হিরানির পরিচালিত ছবি ডাঙ্কি। শাহরুখ ভক্তদের জন্য সোনায় সোহাগা এই বছরটি। জন্মদিনের দিন শাহরুখের লুক ছিল বেশ আকর্ষণীয়। বড় ছেলে আরিয়ানের ব্র্যান্ডের সাদা টি শার্ট আর ব্লু ডেনিম পরে জন্মদিনের অনুষ্ঠানে শাহরুখের গ্র্যান্ড এন্ট্রি ফ্যানদের বুকে ঝড় তুলেছে। ঝুমেজ ও পাঠান আর নট রামাইয়া ভাস্তা ভাইয়ার তালে কোমর দুলিয়েছেন তিনি। অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছেন অভিনেতা। করজোড়ে অভিবাদন জানিয়েছেন ভক্তদের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটি শেয়ার করে তিনি ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, সেলিব্রেটিং উইথ অল অফ ইউ ইজ অলওয়েজ স্পেশাল, থ্যাংক ইউ ফর মেকিং মাই ডে। প্রতি বছরের মতো এবছরও 1 নভেম্বর রাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমেছিল শাহরুখের অগণিত ভক্তের। রাত 12টার সময় মান্নাতের বাইরে ভক্তদের উদ্দেশ্যে হাতও নাড়েন শাহরুখ। তাতেই মন ভরেনি ভক্তদের। বৃহস্পতিবার শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার সময়তেও বহু ভক্ত পিছু নেন শাহরুখের গাড়ির। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করেন, তবে কোনো ভক্ত আহত হওয়ার কোনো খবর শোনা যায়নি। এরকম আরও ভিডিওস পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।